নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে টানা 5 বছর 5 মাস রাজত্ব করতে চলেছে এই একটি রাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে রাশিটির কথা আমি বলতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা ডায়েরিতে নোট করে নিন এই মুহূর্তে, কারণ আমি এটি টোটালটাই গ্রহের গোচর অনুযায়ী বলবো, কোনো হাওয়াতে কথা বলবো না। আর এই রাশির বা জাতিকা আপনি যদি হন, তাহলে আপনি খুব লাকি, কারণ আপনারা টানা 5 বছর 5 মাস ডায়েরিতে নোট করে নিন রাজত্ব করতে চলেছেন। অর্থাৎ আপনাদের কোন কোন দিক থেকে এই ভাগ্যের সাপোর্ট এবং অর্থনৈতিক উন্নতি আসবে, তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বিশ্ব ব্রহ্মাণ্ডে টানা 5 বছর 5 মাস রাজত্ব করবে যে একটি রাশি, সেই রাশিটির নাম আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি। হিন্দিতে একটা সিনেমা দেখেছেন হয়তো, শাহরুখ খানের বোধহয়, সিনেমাটার নাম কাবি হাঁ কাবি না। সেখানে একটি গান রয়েছে, খুব ফেভারিট গান আমারও, আপনাদের হতে পারে, সেটা হচ্ছে একদিন এ কিসমত কা তারা চমকেগা নীলে গগন মে। তো এই আপনাদের কিসমতের তারা নীল আকাশে চমকাবেই চমকাবে। আপনারা ডায়েরিতে নোট করে নিন, যে রাশিটির কথা বলবো, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের এই টানা 5 বছর 5 মাস রাজত্ব করবেনই করবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, যারা আমার কাছে প্রেডিকশন করতে চান, আপনাদের জন্মছক, অর্থাৎ আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে চান, কেবলমাত্র তারাই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি শুধুমাত্র বুকিং নাম্বার এবং এটি ফ্রি সার্ভিস নয়, তাই যারা জন্মছক বিচার করবেন, কেবলমাত্র তারাই যোগাযোগ করুন। আসুন এবার মূল বিষয়ে আসা যাক। যে রাশিটির কথা আমি বলতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের বেশ কিছু জায়গা থেকে ডেভেলপমেন্ট হতে বাধ্য। অর্থাৎ আপনি যদি নর্দমায় পড়ে থাকেন, সেই জায়গা থেকে আপনি কিন্তু প্রাসাদে বসবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর এই সমস্ত ডেভেলপমেন্ট কে করাবে জানেন কি? এই সমস্ত ডেভেলপমেন্ট করবে শনি মহারাজ, অর্থাৎ শনিদেব। এই টানা 5 বছর 5 মাস আপনাদের এই সময়টা খুব স্মরণীয় সময় হতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা প্রচুর কিছু ডেভেলপমেন্ট করে ফেলবেন, প্রচুর কিছু, এবং আপনারা নিজেরাও ভাবতে পারবেন না যে আপনি কোথায় ছিলেন আর কোথায় আসলেন। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প কথা বলছি না, আর আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য কথা বলছি না, তবে আপনাদেরকে একটি কাজ করতে হবে, শুধুমাত্র একটি কাজ, সেটি হচ্ছে পজিটিভ ভাবনা ভাবতে হবে, নেগেটিভ ভাবনা ভাবলে হবে না। বর্তমানে শনিদেব সেই রাশির ভাগ্যভাবে কিন্তু অবস্থান করছে। হ্যাঁ বন্ধুরা, আর এই শনিগ্রহ 17 জানুয়ারি 2023 কর্মভাবে অবস্থান করবে, এবং এই শনিদেব 2025 মিডিল ফেজে আপনাদের একাদশভাবে কিন্তু অবস্থান করতে চলেছে। অর্থাৎ যেখান থেকে লাভ সফলতা এই সমস্ত কিছু দেখা যায়, আর এই সমস্ত কিছু হবে 2027 এবং 2028 পর্যন্ত, আমি ধরে গেছি 2027 পর্যন্তই। আর এই শনিদেব ভাগ্য থেকে, কর্ম থেকে এবং সফলতা থেকে, অর্থাৎ এই 3 ক্ষেত্র থেকে আপনাদেরকে সাপোর্ট করে যাবে, তবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে
শনি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শনি নিচস্থ থাকে বা পাপ কর্তালি কোনো যোগ থাকে তাহলে কিন্তু এর পূর্ণাঙ্গ বেনিফিট কিন্তু আপনারা পাবেন না। আর যে কারণেই আমি আপনাদেরকে বলছি যে আমার কাছে না হোক আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে তার প্রিকশন নিয়ে নিন, অর্থাৎ ওষুধটা খেয়ে নিন, যাতে আপনারা সম্পূর্ণরূপে এর ফল পান। অর্থাৎ 12ই অক্টোবর থেকে 2027 সাল পর্যন্ত টানা 5 বছর 5 মাস আপনারা কিন্তু রাজত্ব করবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট আসতে চলেছে। বর্তমানে শনি কিন্তু ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনারা কিন্তু এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন। অর্থাৎ আপনি যে সমস্ত কাজ করছেন সেখানে কিন্তু ভাগ্যের একটা সহায়তা পাবেন। এবং আপনি যদি নিজের গৃহ তৈরি করতে চান, একটি ব্যবসা স্টাবলিশমেন্ট করতে চান, চাকরির ক্ষেত্রে উন্নতি চান, চাকরি চেঞ্জিং চান, সন্তান প্রাপ্তির দিক চান, সমস্তটাই কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন। এবং 2025-এর মিডিল ফেজে যখন শনি সফলতা বা সাকসেসের জায়গায় আসতে চলেছে সেই সময় কিন্তু আপনারা যে কোনো কাজে কিন্তু সফলতা পাবেন, অর্থাৎ কাজে হাত লাগালেই সফলতা, এই সমস্ত কিছু কিন্তু হতে চলেছে আপনাদের জীবনে। হ্যাঁ বন্ধুরা, এই সময় যারা বিদেশের সাথে কোনো কাজে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এছাড়াও ব্যবসা ক্ষেত্রে আপনার যে কোনো টাকা যদি ডুবে থাকে এবং ব্যবসায় সেরকম মাত্রায় প্রফিট গেইন করতে পারছেন না, নতুন কোনো ব্যবসা স্টার্ট আপ করতে চাইছেন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনারা এই সফলতা বা সাকসেস পাবেন। অর্থাৎ আপনি থাকবেন ওয়ান অ্যান্ড অনলি। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজবুত করতে পারবেন। এই সময় লটারি, সাট্টা, জুয়া, ফাটকা, ট্রেডিং এবং গোল্ড থেকে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন বা প্রাপ্তি করতে পারবেন। ছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন, যারা টিচার লাইনে রয়েছেন, প্রফেসর রয়েছেন এবং এর পাশাপাশি যারা ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে অর্থাৎ মিডিয়ার লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উন্নতি আসতে চলেছে এবং আপনারা কিন্তু রাজত্ব করতে চলেছেন। আর এটি খুব দায়িত্ব নিয়ে আমি বলতে চলেছি। আর এই সমস্ত কিছু যে একটি রাশি পেতে চলেছে, সেই একটি রাশি শুধুমাত্র একমাত্রই রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হলেন মহাদেবের রাশি, অর্থাৎ মহাদেব আপনাদের উপর সবচেয়ে বেশি পরিমাণ দৃষ্টি জ্ঞাপন করেন। আর আপনারাই করবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজত্ব টানা 5 বছর 5 মাস। আপনারা ডায়েরিতে নোট করে নিন। আর এই সময়ের মধ্যে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটবেই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, এই সময় আপনারা সমস্ত দিক থেকে সাপোর্ট পাবেন, সমস্ত দিক থেকে একটা জয় আর জয়ের বার্তা শুনতে পাবেন। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।